হ্যালো গাইজ ওয়েলকাম বেক টু মাই ইউটিউব চ্যানেল দগন্ত দিগন্ত আপনার মূল ইউটিউব চ্যানেল পুনর্বার স্বাগত জানাইছো মানে আজ আপনার ওর নতুন ভিডিওটা লোক আজ ভিডিওতে এই বিষয়ে আপনারা কম যে ফার্মাসি এপত আপনি যদি কিনা বস্তু অর্ডার করতে অনলাইন পেমেন্ট যদি করেছে সেই পেমেন্ট যদি কেনসেল কেনসেল হয়ে যায় কেয়াবার তারপর মানে আপনার ব্যাঙ্ক একাউন্ট যে এড লাগিব কেনেকৈ এড করব ব্যাঙ্ক অকাউন্ট এড করলে মানে হে রিফাণ্ড পইচাটো মানে আপনার ব্যাঙ্ক অকাউন্ড সমাজ ভিডিওতে এই বিষয়ে আলোচনা করেমে বোলক ভিডিওটি আরম্ভ করো প্রথমত আপনি আপনার মোবাইলত ফাৰ্মাচী এপটো আপুনি অ'পেন কৰি ল'ব ফাৰ্মাচী এপটো আপুনি অ'পেন কৰা হোৱাৰ পিছত আপুনি ৰাইট চাইডত তলত চাবলৈ পাইছে একাউণ্ট দি আছে আপুনি একাউণ্টত ক্লিক কৰিব একাউণ্টত ক্লিক কৰা হোৱাৰ পিছত আপোনাৰ ইয়াত তলফালে আহিব তলফালে আহি পেলাই ইয়াত দেখিবলৈ পাব ইয়াত ছেট ৰিফাণ্ড প্ৰিফাৰেঞ্চ দিয়া আছে আপুনি ইয়াতে ক্লিক কৰিব ইয়াতে ক্লিক কৰা হোৱাৰ পিছত আপুনি তলত চাবলৈ পাইছে ৰিফাণ্ড টু বেংক একাউণ্ট দি আছে আপুনি তলত এড এড নিউ বেংক একাউণ্ট দি আছে আপুনি এড নিউ বেংক একাউণ্ট বেংক একাউণ্টত আপুনি ক্লিক কৰিব মানে যেটা আপনার পয়সাটা হব যে যেটা সেই ব্যাঙ্ক অকাউট মানে রিচিভ হব মানে ইয়াতে ক্লিক করব ক্লিক করার পিছত প্রথমত ইয়াত আপনার নেমটা দিব তার তলত ইমেল আইডি দিব তার একাউন্ট নাম্বার দিব তার রিএন্টার একাউন্ট নম্বর টাইপ করবেন তারপর আইএফএসি কোড টাইপ করে পেলায় সেভত আপনি ক্লিক করবেন মানে ফিল আপ করলে ফিল আপ করার পিছত এটা সেভত এই ক্লিক করে দিম ইমেইল আইডিটো এইটো দিবলৈ থাকি গৈছে ইমেইল আইডিটো দিয়াৰ পাছত ছেবত ক্লিক কৰিছোঁ ছেভত ক্লিক কৰা হোৱাৰ পাছতো চাবলৈ পাইছে মোৰ এইটো বেংক একাউণ্টটো এড হৈ গ'ল এই বেংক একাউণ্টত মানে ৰিফাণ্ড হোৱা পইচাটো ইয়াতে মানে ৰিচিভ হ'ব মানে ইয়াত এই বেংক একাউণ্টত মানে ক্ৰেডিট হ'ব ত' ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক কৰিব শ্বেয়াৰ কৰিবলৈ ছাবস্ক্ৰাইব কৰি কাষত থকা বেল আইকনটো প্ৰেছ কৰি অল কৰি দিব থেংকছ ফৰ ৱাচিং